লিওনেল মেসিকে 21 মাস জেলের সাজা দিল স্পেনের আদালত। একই শাস্তি দেওয়া হয়েছে মেসির বাবাকেও, দিতে হবে 26 কোটি টাকা জরিমানা। তবে স্পেনের আইনের ধারাতেই জেল খাটতে হবে না মেসিকে, কারণ দুবছরের কম সাজা হলে কাউকে জেলে যেতে হয় না স্পেনের আইনে। 2007 থেকে 2009 সালের মধ্যে 23 কোটি টাকা কর ফাঁকির অভিযোগে মেসিও তার বাবাকে এই শাস্তি দিয়েছে আদালত। স্পেনের আদালতের অভিযোগ, কর ফাঁকি দিয়ে বেলিজ ও উরুগুয়েতে টাকা সরিয়ে ফেলেছেন মেসিও তার বাবা। যদিও মেসির দাবি, তার আর্থিক বিষয় আশ্রয় নিয়ে তিনি নিজে কিছু জানেন না।